বালুরঘাট শহরে সেভাবে হকার না থাকলেও শহরের দোকানদারেরা বেশিরভাগ ক্ষেত্রে দোকানের বাইরে তাদের সামগ্রী সাজিয়ে রাখে। সেক্ষেত্রে ফুটপাতের বেশ কিছুটা দখল করেই চলছে কেনা বেচা। সেই সব দোকানদারদের সতর্ক করতে এবং ফুটপাত থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার আবেদন জানিয়ে সচেতনতামূলক অভিযান চালায় বালুরঘাট পৌরসভা। সূত্রের খবর, আগামী 10ই জুলাই অবধি নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে বালুরঘাট পৌরসভা। 11ই জুলাই থেকে যে সমস্ত দোকানদারেরা সরকারি নির্দেশ মানবেন না তাদের ওপর কড়া ব্যবস্থা নেবে। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এদিন দোকানদারদের সতর্ক ও সচেতন করা হয়েছে, এরপরেও ফুটপাতে সামগ্রী রাখলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে। কাট আউট টাইম একটা দিয়ে দিয়েছে, আগামী 10 তারিখের মধ্যে যদি তারা সরে না আসেন, সামান্য কিছু ব্যবসায়ী, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু তারা তাদের নিজস্ব প্রতিষ্ঠানেই ব্যবসাটা করছে, সামান্য কিছু ব্যবসায়ী আছেন যারা তাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখান থেকে বাড়িয়ে নিয়ে এসে জিনিসপত্র নিয়ে হয়তো ফুটপাতের মধ্যে রেখেছে, রাস্তার মধ্যে রেখেছে, তাদেরকে পরিষ্কার বলা হয়েছে, তারা অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এবং আগামী 10 তারিখের মধ্যে যদি তারা না সরিয়ে নেন তাহলে সেটা পার্মানেন্টলি হোক বা টেম্পোরারি স্ট্রাকচার হোক বা তাদের যা জিনিসপত্রই তার প্রশাসনিক যে ব্যবস্থা সেটা গ্রহণ করবে। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকার, রিপোর্ট ওঙ্কার বাংলা।